শিখরের টানে শিখরের সন্ধানে সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাউল মিডিয়া বিডির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। সাথে আছি আমি শিমু আহমেদ। আজকে আমাদের মাঝে সঙ্গীত শিল্পী উপস্থিত আছেন, খুবই অল্প বয়সে, খুবই ছোট্ট বয়সে, যার গান শুনে শ্রোতা মুগ্ধ। আমরা তার গান আজকে শুনব, তবে তার আগে এই গান, এই অনুষ্ঠান যাদের দিয়ে প্রাণবন্ত হয়ে উঠেছে বা উঠবে, এই গানটি যাদের জন্য আজকে আপনারা খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে শুনতে পাচ্ছেন, তাদের পরিচয় তো না দিলেই নয়। তো তাদের পরিচয় আমি এখনই দিচ্ছি, যারা গানের জগতে, যারা যন্ত্র, বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, আমি তাদের পরিচয়টা আগে দিয়ে নিই। আমার ডান পাশে আছেন ঢোলে নয়ন ভাইয়া, আর পার্কেশনে আছেন আমার আলমগীর ভাইয়া, এবং প্যাডে আছেন আমাদের আয়নাল ভাইয়া। আমার বাম পাশে রয়েছেন, কিবোর্ডে আছেন শিমুল ভাইয়া, বাঁশিতে আছেন শহীদ ভাইয়া, আর ভায়োলিনে আছেন মাখন ভাইয়া। এবং এই অনুষ্ঠানটি যেই পরিচালক, যেই সঙ্গীত পরিচালকের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে, সেই জনপ্রিয় সঙ্গীত পরিচালকের নামটি আমি অবশ্যই বলবো, তিনি হচ্ছেন আমাদের মনির হোসেন ভাইয়া। এবং এখন আমি সেই ছোট্ট সঙ্গীত শিল্পীর কাছে যাচ্ছি। টুম্পা, তুমি আজকে দর্শকদের কী গান শোনাচ্ছ? আমি আজকে দর্শকদের শোনাচ্ছি "না দেখিলে প্রাণ বাঁচে না, করি কী উপায়"। গানটি লিখেছেন বাউল শঙ্কর দাস, তার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আমি টুম্পা সরকার, আমার ওস্তাদ পাখি সরকার, তার প্রতিও সালাম। আমার জন্য সবাই দোয়া করবেন। চলুন দর্শক, আমরা গানটি শুনে আসি।